কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর শুরু করছি বাংলা বলছে আপনারা সকলেই জানেন আজ দিনভর যে ইস্যুতে চর্চা চলেছে তা নিট নেট কাণ্ড এবং সেই একদিকে যেমন লোকসভা এবং রাজ্যসভা সংসদের দুই কক্ষে এই বিষয়টি নিয়ে চর্চা হয় এবং তার পাশাপাশি এই ঘটনার তদন্তও গিয়েছে তদন্তে জানতে পারা গেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার মধ্যমগ্রামের এক প্রেসে বিহারে যে পরীক্ষা হচ্ছে তার প্রশ্ন ছাপা ছাপা হতো এবং এই ঘটনায় আবার গোধরা থেকেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে যে পরীক্ষা মেডিকেলের যে পরীক্ষা সেই মেডিকেলের পরীক্ষার ক্ষেত্রে তদন্তে আবার তদন্তকারীরা নতুন সূত্র পেয়েছেন রাজস্থানের ঝালাবার যে কলেজ রয়েছে সেই কলেজের দশজন স্টুডেন্ট যারা ইন্টার্নশিপ করছিল মেডিকেলের তারা অন্যান্য ছাত্রছাত্রীদের হয়ে অর্থের বিনিময়ে তারা পরীক্ষা দিত এমন দশজন ছাত্রছাত্রীকে গত পনেরোই জুন আটক করে তদন্তকারী আধিকারিকরা এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্বে জানতে পারা যায় এই সমস্ত তথ্য তাদের মধ্যে আটজন ইতিমধ্যেই জামিন পেয়েছেন দুজনকে এখনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন একদিকে যেমন তদন্ত প্রক্রিয়া এই পথে এগোচ্ছে তার পাশাপাশি আমরা দেখলাম বিরোধীদের পক্ষ থেকে রাজ্যসভায় যেমন এই নিটনেট বিতর্ক নিয়ে আলোচনার নোটিশ দেওয়া হয় তার পাশাপাশি লোকসভায় বিরোধীদের পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব দিয়ে এই বিষয় নিয়ে আলোচনার দাবি তোলা হয়েছিল এবং সেখানে যখন রাহুল গান্ধী আজকে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতার বক্তব্য রাখার সময় তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল যাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা সোচ্চার হয়েছে এবং এই ঘটনাকে খুব স্বাভাবিকভাবেই স্পিকার ওম বিড়লা বলেছেন তার কাছে কোনো বাটন নেই বিরোধী দলনেতার মুখ বন্ধ করার জন্য যদিও বিরোধীরা বলছেন এটা গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে একদিকে যখন এই ঘটনা তার পাশাপাশি আমরা আরেকটি ঘটনা অবশ্য আজকে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা যা সকালবেলা দিল্লি বিমানবন্দরে দেখতে পাওয়া গিয়েছিল আজ গতকাল রাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় এবং তারপর আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদ ভেঙে পড়ে যাতে একটি গাড়ির ওপর পড়ায় সেই গাড়ির একজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত এই ঘটনার প্রেক্ষিতেও অবশ্য বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে যে এই বিমানবন্দরটি নির্মীয়মান ছিল সেই নির্মীয়মান অবস্থাতেই বিমানবন্দর টিকে উদ্বোধন করে দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই নির্বাচনী প্রচার তিনি চালানোর জন্যই এই কাজ করেছেন বলে অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী হোক বা তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে সবাই কটাক্ষ করেছেন এই বিষয়ে আমরা এই যখন ঘটনাটি দেখছি এটা শুধুমাত্র দিল্লি বিমানবন্দরের ঘটনা নয় জব্বলপুরেও একই ঘটনা ঘটেছে ঘটেছে মহারাষ্ট্রে অটল ব্রিজের ক্ষেত্রে ফলে এই ঘটনাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে অন্যদিকে এখনও পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রেয়াত হোসেন সরকার এই দুজনের একজনেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শপথ গ্রহণ এখনও পর্যন্ত হয়নি ফলে সেই শপথ গ্রহণ নিয়ে একটা টালবাহানা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা চর্চা করব আমাদের বাংলা বলছে মঞ্চে আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট অতিথিরা আমি দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো কিন্তু সবার আগে যে বিষয়টি আজকে আমরা জানাবো যা আজ কংগ্রেসের পক্ষ থেকে এই যে মাইক অফ করে দেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বলা হয়েছে কটাক্ষ করা হয়েছে মাইক অফ সরকার বলে যে ছবিটি পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আমি বলবো সেই ছবিটি চালাতে নরেন্দ্র মোদীর যে মেমে ওরা তৈরি করেছেন সমাজ মাধ্যমে পোস্টও করেছেন সেই ছবি মাইক অফ সরকার নরেন্দ্র মোদীর হাতে একটি মাইক এবং সেই মাইককে ঢাকা দিচ্ছেন নরেন্দ্র মোদী সেই ছবি আজ পোস্ট করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবং ওপরে লেখা হয়েছে মাইক অফ সরকার এবং এই ছবিটি কিন্তু সরাসরি বর্তমান পরিস্থিতি যে কিভাবে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে তাই বোঝানো হচ্ছে আমরা এই আলোচনায় যাব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য রয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন শক্তি মৈত্র প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র আপনাদের সকলকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা প্রথমে দেখালাম যে বিষয়টি মোদীর মাইক অফ সরকার নিয়ে কংগ্রেসের কটাক্ষ এবার যে ঘটনাটি ঘটেছিল আজকে সংসদে লোকসভা এবং রাজ্যসভায় রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরব হিন্দুস্তান যে স্টুডেন্টস হ্যাঁ ज्वाइंट मैसेज देना चाहते थे हाँ दे आप सुनिए सुनिए ज्वाइंट मैसेज देना चाहते थे अपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें ठीक है आप डेडिकेटेड डिस्कशन अब अब बात यह है कि दो फोर्सेस हैं एक तरफ है। नहीं माने ओके माइक में बंद नहीं करता हूं पूर्व में भी आपको व्यवस्था दी थी यहां कोई बटन नहीं होता सर माइक को दे दीजिए मैं आपको पूर्व में बता चुका हूं कि आप विषय राष्ट्रपति भाषण में रखें आज स्टूडेंट्स बहुत परेशान है सर लीड का एग्जामिनेशन बार बार सात साल में सत्तर बार पेपर लीक होता I है आई एम नॉट गेटिंग नो नो लीडर ऑफ द अपोजिशन इज एक्सपेक्टेड टू कन्फाइन टू द इश्यू नो सॉरी सॉरी प्लीज सर सर बैठिए 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 प्लीज प्लीज Take, take your প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে এই যে কি লোকসভা হোক কি রাজ্যসভা বলতেই দেওয়া হচ্ছে না মাইকটা বন্ধ করে দেওয়া হচ্ছে এটা গণতন্ত্র প্রধানমন্ত্রী প্রথম দিন বললেন একটা দায়িত্বশীল বিরোধী চাই বিরোধীদের গঠনমূলক বিরোধিতা আমরা শুনতে চাই সেটাই প্রত্যাশা করি এটা শক্তিশালী বিরোধী থাকাটা খুব দরকার এটা আমরা মানি এখন দেখুন বাক স্বাধীনতা সংবিধানে দেওয়া হয়েছে যে যা খুশি বলতে পারে কিন্তু একটা মাইক আমরা তো সেখানে ছিলাম না আমরা কেউ ছিলাম না আপনি ছিলেন না আমি ছিলাম না স্পিকার বলছে মাইক বন্ধ হয়নি ওনারা বলছেন মাইক বন্ধ হয়েছে সঠিক ঘটনাটা আমরা কিন্তু সঠিক কিন্তু কেউ জানে না বিরোধীরা বলছে আপনি মাইক আপনি তো শুনলেন সেখানে রাহুল গান্ধীর কথাটা শোনা গেল না রাহুল গান্ধী বলছেন মাইক দিজিয়ে

সেটা আমরা ভালো মতো জানি নয় থেকে চোদ্দ যখন বিরোধী আপনারাই তো সেই সরকার ছিলেন না না তখন তো বিজেপি বিজেপি যে সংসদ মহাদ করে দিয়েছিল সেটাই বলছি বিজেপি তখন কিভাবে সংসদকে অচল করে দিয়েছিল সেটা সকলেই জানে সেই জিনিসটার যদি আর আজকে যদি বিজেপির মুখপাত্র থেকে শোনা যায় যে কিভাবে সংসদ অচল করছে তাহলে এটা ঠিক ঠিক নয় কথাটা ঠিক নয় তাদের নিজেদের পেছন দিকে তাকিয়ে থাকা উচিত দ্বিতীয় হচ্ছে সংসদ অচল করা কোথায় আজকে তো দেখলাম সব থেকে বড় নমুনা দেখলাম যে রাষ্ট্র স্পিকার নির্বাচনের ক্ষেত্রে দেখলাম এখন অ্যাকচুয়ালি দরকার ছিল হচ্ছে ডিভিশন সেখানে ডিভিশন না নিয়ে দেখা গেল যে ইয়ে আপনার ভয়েসের ওপরে পাস হয়ে গেল তাহলে বলেন সুতরাং এটা কোনো ব্যাপারই নয় এই সরকার যেটা দেখাচ্ছেন না যে মাইক অফ সরকার মাইক অফ সরকার না এটা হচ্ছে অমায়িক মোদীর সরকার অমায়িক মোদী এই মোদীর মুখে একরকম আর কাজে একরকম মোদী প্রথম এখন যেহেতু তার সংখ্যাগরিষ্ঠতা নেই সে নানাভাবে ওই ভদ্র মুখটা দেখিয়ে লোকের কাছে কাজের ক্ষেত্রে তিনি কিন্তু সবই করছেন আমরা শুনেছিলাম যে প্রথম শুনলাম প্রয়োজন কেন হচ্ছে বলে মনে করে তৃণমূল কংগ্রেস আজকে কেন বিরোধীদের মুখ বন্ধ করা হলো বলে তৃণমূল কংগ্রেস মনে করে না না বিরোধীদের মুখ বন্ধ তো করতেই হবে কারণ যতগুলো আজকে যে রাষ্ট্রপতির যে ভাষণটা লিখে দেয়া ভাষণ যেটা রাষ্ট্রপতি পাস করেছেন সেই ভাষণের মধ্যে তো পরিষ্কার বলা আছে যেসব বক্তব্য বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলো কি বাস্তবে সত্যি আপনি তো বলছেন আজকে এই যে দিল্লিতে যে চর্চায় আসবো আমি আসবো একবার কংগ্রেসের কাছে শক্তি মৈত্র কংগ্রেসের মুখপাত্র সবচেয়ে আপনারা কি মনে করছেন মানে আমরা তো দেখেছি অফ সরকার আপনারা বলছেন আমরা দুজনের বক্তব্য শোনালাম এই এটার প্রয়োজনটা আজকে ঠিক কী কারণে হচ্ছে বা শাসক দলের কাছে বা বিজেপির কাছে উত্তর নেই বলে অঙ্কুর সবচেয়ে প্রথম দিন থেকে মর্নিং অফ দ্য ডে গণতন্ত্রের প্রথম দিন থেকে স্পিকার ডেপুটি স্পিকার প্রটম স্পিকার যেভাবে হয়েছে ভারতবর্ষের মানুষের কাজ উনি বলতেন তো চারশো পার উনি এক এক সময় এক এক রকম প্রতিচ্ছবি নিয়ে আসেন চারশোর জায়গায় নিজে একক সংখ্যাগরিষ্ঠতা পাননি আজকে মাইকটাকে মিউট করে দেওয়া হচ্ছে মিউট কোন ক্ষেত্রে করা হচ্ছে পার্লামেন্ট হচ্ছে গণতন্ত্রের মন্দির আজকে সারা ভারতবর্ষের সত্তরটা পরীক্ষার যখন প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে নিট নেট আজকে অপজিশন লিডার রাহুল গান্ধী দাঁড়িয়ে বলতে বলতে হঠাৎ তার বক্তব্যটা কেউ শুনতে পাচ্ছে না এটা মুদি করবেই মোদি ইজ দ্য সিম্বল অফ অটোক্র্যাট মোদি মোদি ইজ দ্য সিম্বল অফ ফ্যাসিসিজম সত্যি কথাটা উনি মুখে বলেন সংসদীয় গণতন্ত্রে সরকার যেমন একটা থাকা দরকার বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব এবং কর্তব্য নিয়েই আজকে কিন্তু রাহুল গান্ধী নিটের সম্বন্ধে প্রশ্ন করছেন রেল দুর্ঘটনার সম্বন্ধে প্রশ্ন করছেন আজকে সেই প্রশ্নগুলো যে ধরনের দেড়শো মেম্বার অফ পার্লিয়ামেন্টে তাড়িয়ে দিয়েছিলেন সেখানে থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনই বিরতির সময় হয়েছে বিরতির পর ফিরে আসছি আলোচনায় সঙ্গে থাকুন ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি সিপিএম এর মুখপাত্র অতনু চট্টোপাধ্যায় আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা যে আলোচনায় ছিলাম নিট নেট কণ্ঠ এবং বিরোধী কণ্ঠস্বর রোধের যে অভিযোগ সেই বিষয় নিয়েই কথা বলছিলাম রাহুল গান্ধী তিনি এ বিষয়ে ঠিক কি বলেছেন আমরা একবার শোনাব দর্শকদের to send a message to the students that we care for them, we believe in them, they are the future. we need to spend one day discussing need. and there was a unanimous agreement among all opposition parties that yes, a discussion on need, a one-day discussion on need is required and should be done. and we are committed to having that discussion peacefully in a very, very accommodating manner. i tried to raise it in parliament. of course, as you saw, i wasn't allowed to speak.

কিভাবে দেখছেন আপনারা কি কারণ থাকতে পারে এর পেছনে মুকুদা একটা কথা আছে বন্ধ করো সবার মুখ স্বৈরাচারী তাতেই সুখ আসলে একটা সরকার যে বছর বছর প্রতি বছর নতুন করে যা স্বৈরাচারীর মুখ উন্মোচন হচ্ছে এদের এই সরকারের যিনি প্রধান তিনি এত বছর মিডিয়া ভাইট দিতে ভয় পেতেন এখন সংসদে আলোচনায় ভয় পাচ্ছেন এখন তো বোঝাই যাচ্ছে স্পষ্ট তো সরকারের যদি স্বচ্ছ ভাবমূর্তি রাখতো এটা তো খুব নর্মাল ব্যাপার একটা জিনিস নিয়ে গোটা দেশ আজকে দু কোটির উপর ছাত্রছাত্রী হতে এফেক্টেড দেশের নির্বাচিত সরকার তার সেটার উপরও হস্তক্ষেপ সেটা নিয়ে কোনো বক্তব্য শুনবে না আর এ তো নতুন না এর আগে তো দেখেছো যে এই যে ভারতীয় দণ্ড সংহিতা যে তিনখানা নতুন আইন হলো যা পয়লা জুলাই থেকে লাগু করা হবে এই তিনটা আইন যখন প্রণয়ন হয়েছে যখন পাশ হয়েছে গত শীতকালীন অধিবেশনে মনসুন অধিবেশনে ইন্ট্রোডিউস হলো লাস্ট যখন শীতকালীন সেই সময় দাঁড়িয়ে দেশের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সংসদের জন সাংসদ পার্লামেন্টের বাইরে এ ভাবা যায় নাকি সরকার বলছে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে কাজ করেছি পার্লামেন্টে বেসিক স্টেক হোল্ডার হচ্ছে পার্লামেন্টেরিয়ানরা সেই একশো ছেচল্লিশ জন পার্লামেন্টেরিয়ানকে দেশের পার্লামেন্টের বাইরে রেখে কোন গণতন্ত্রের কথা বলে এর আগেও আপনারা দেখেছেন যে বিরোধী দল তৎকালীন বিরোধী দল নেতা এখনও হয়েছেন সেই সময় বিরোধী দলের অন্যতম বড় নেতা ছিলেন রাহুল গান্ধী তিনি দাঁড়িয়ে হচ্ছে সংসদে কোনো ব্যাপারে বলছেন তার মুখের থেকে তার উপর ক্যামেরা নেই ক্যামেরা স্পিকারের মুখের উপর দিয়ে রাখা হয়েছে মানে শিষ্টাচার বিরোধী গণতন্ত্র বিরোধী এই মোদী সরকারকে যত রকমভাবে ভূষিত করা যায় সব ভূষণ ওনার পালক মানে মুকুটে একটা করে নতুন পালক যোগান দেয় আসবো শর্মিষ্টা ভট্টাচার্য কাছে রাজ্য বিজেপির মুখপাত্র আজকে রাহুল গান্ধী এই বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে যখন এত বড় একটা করাপশন হচ্ছে সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এগিয়ে এসে এই আলোচনায় নেতৃত্ব দেওয়া উচিত কোথায় তিনি সেই বিষয়টিকে বাধাই দেওয়া হচ্ছে খালি বিরোধীদের বলারই সুযোগ দেওয়া হচ্ছে না কেন মানে এই মানসিকতা কেন না না দেখুন পুরো কথাটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে কি কেউ প্রধানমন্ত্রী কি বলেছেন বা কেউ কি কোনো শীর্ষস্থানীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কেউ কি বলেছেন যে সব বিজেপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বিজেপিকে কালিমা লিপ্ত করবার জন্য হচ্ছে বলেনি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে

এবং প্রায় দু লক্ষ দু কোটি ছেলেমেয়ে গত সাত বছর ধরে সত্তরটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ স্টুডেন্ট অফ টুডে ইজ দ্য সিটিজেন অফ টুমরো ডে আফটার টুমরো হি অর সি মাইট বি দ্য অ্যাডমিনিস্ট্রেটার ডাক্তারি পরীক্ষা কেটে কাদেরকে পাস তিরিশ লাখ চল্লিশ লাখ সত্তর লাখ দেড় কোটিতে রেডিমেড প্রশ্নপত্র বিক্রি হচ্ছে আমার বক্তব্য একটাই

বলে আমরা জানতে পারছি সেই বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে অন্যদিকে গোদ্রা গোদ্রাকেও অ্যারেস্ট করা গিয়েছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন রাজনৈতিক দলের মুখপাত্রটা শুনবো তাদের বক্তব্য একটা ছোট্ট বিজ্ঞাপনই বিরতির পর ফিরে আসছি এই আলোচনায় সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা বলছে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছে আমি যে আলোচনায় আমরা ছিলাম আমি সেই বিষয়টি নিয়ে বাণীব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র কাছে আসবো আজকে আমাদের রাজ্যেও একটা এই নিটনেটের একটা লিঙ্ক পাওয়া গেল মধ্যমে একটি বাড়িতে এই প্রশ্নপত্র ছাপা হতো এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমি সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া যেমন জানবো তার পাশাপাশি রাহুল গান্ধীর যে বক্তব্য যে প্রধানমন্ত্রীর এক্ষেত্রে নেতৃত্ব দেওয়া উচিত ছিল তার অনুপস্থিতি সেটা কি তৃণমূল কংগ্রেস কিভাবে দেখছে প্রথম কথা হচ্ছে যে এটা যেটা হয়েছে তো সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে কোথায় কোথা থেকে তারা কোন প্রেসকে যোগাযোগ করেছে এটা তো কোনো সরকারি প্রেস বা অন্য কোনো প্রেস না কোনো প্রাইভেট প্রেস মনে হচ্ছে দেখে এবং এই এইসব এরকম বহু প্রেস আছে কোথা থেকে করেছে কিভাবে করেছে এগুলো তো তদন্তের বিষয়ে এটা পশ্চিমবঙ্গে করেছে বলেই যে পশ্চিমবঙ্গ দায়ী সেটা বলা যায় না প্রথম কথা হচ্ছে যে এই যে ঘটনাটা এই যে নেট এবং নেটের যে কাণ্ড এই কাণ্ড তো সাত বছর ধরে তৈরি হয়ে এসছে এবং সেটা তৈরি করার পেছনে হচ্ছে এন কে তৈরি করা এন কে তৈরি করতে পারলে টাকা উপার্জনের একটা জায়গা পাওয়া যাবে সেই হিসেবেই এটা বিরাট চক্রান্ত এটা এবং সেই চক্রান্তের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে বহু জায়গা লুকিয়ে আছে আপনি গোধরা বললেন আর পশ্চিমবঙ্গ বললেন দেখা যাবে বিহার থেকে তো অলরেডি হয়েছে এরকম সারা ভারতবর্ষ জুড়ে বহু জায়গায় এর ইয়ে আছে এটা একটা বিশদ তদন্তের দরকার এই প্রধানমন্ত্রী কেন পিছিয়ে থাকার একটাই কারণ প্রধানমন্ত্রী যখনই কোনো সমস্যায় পড়েন তখন তিনি লুক মুখ লুকিয়ে ফেলেন এবং দেখা গেছে বিগত যে সংসদ চলেছিল তাতে তিনি একদিনও কোনো ডিবেটের মধ্যে অংশগ্রহণ করেননি তারপরে দেখা গেল তাকে ইলেকশনের সময় তিনি দেখলাম তার পাবলিসিটির জন্য তিনি বিভিন্নভাবে সংবাদ মাধ্যমকে ব্যবহার করলেন এবং এখানেও তাই এই যে পাবলিসিটি করার জন্য ইনি পাবলিসিটি মাস্টার ইনি পাবলিসিটি করার জন্যে ইলেকশনের আগে একটা ভাঙাচড়ার মানে অবস্থায় তৈরি পুরো সম্পূর্ণ তৈরি হয়নি সেই অবস্থায় রাম মন্দিরকে চালু করে দিলেন উদ্বোধন করে পাবলিকের কাছ থেকে একটা দিল্লি প্রচন্ড বৃষ্টি সেই ছবি দেখতে পাচ্ছেন আজকে ভোরবেলা একজনের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত এবং আপনাকে আর একটা কথাও বলি এই যে তরিগড়ি করে যে নতুন ভবন উদ্বোধন করেছেন এরও দেখবেন অনেক ইয়ে আসবে আসবে সমস্যা দেখা যাক আমরা আমরা এই নিয়ে যেটা বিষয়টি দেখেছিলাম যে সাকেত গোখলে তিনি ইতিমধ্যেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন প্রিয়াঙ্কা গান্ধী কটাক্ষ করেছেন কি বলা হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে আমরা প্রথমে দর্শকদের সেটা শোনাবো you have said this structure has been uh, built in 2009. and uh, what uh, we have asked the DIL, delhi international airport limited also is to do a verification inspection from their side. but we are not just leaving it up to themselves. the ministry, from the ministry, we have dgca also, which underlooks the safety aspect. so they will also be supervising this. Uh, আমি আসবো বিজেপি মুখপাত্রের কাছে উনি বলছেন আপনি শুনলেন নিশ্চয়ই এভিয়েশন মিনিস্টার বলছেন যে দু সালে অর্থাৎ ইউপিএ জমানায় এই কাজটা হয়েছিল তার মানে এটা দায় যে ইউপিএ শুনুন আমি আগে আগে কথা থেকে একটু শুরু করছি সেটা হচ্ছে যে আজকে হয়তো আপনারা দেখিয়েছেন আমি একটু খেয়াল করিনি যে বিহারে যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশে সেই প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে এবং তাদের তিনজনকে চারজনকে ধরেছে আজকে পশ্চিম প্রেসেগুলো ছাপা হয়েছিল এবং এই যে নিটকাণ্ডের যে কিংপিং সঞ্জীব মুখিয়া সেও অক্টোবরে এসে কিন্তু পশ্চিম এই মধ্যম গ্রামে বেশ কিছুদিন ছিল সুতরাং তৃণমূলের মুখপত্র যত কম বলে তত কিন্তু আমার মনে হয় ভালো এটা তদন্ত চলছে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা খুব জানি না এইবারে বিমানবন্দরের যে কথাটা বলছেন দেখুন

শুনুন 2009 এখন দেখুন কেউ কি চায় যে কোনো একটা স্থাপত্যsite যাই হোক একটা তৈরি করেছে তা দুদিন পরে নষ্ট হয়ে যাক মানুষের ক্ষতি হোক প্রাণানির মতো ঘটনা এটা আমার অনেকে কেউ চায় না কেউ এটা আমার মনে হয় চলে তাড়াহুড়ো করে কেনLambda কেন হোটেল সে তো কেন জলপুর কেন দিল্লি আর্কিটেক্ট যারা রয়েছে তাদের আরো বেশি আমার মনে হয় সতর্ক হওয়া উচিত ছিল দু হাজার 2009 সালের কথা বলে সরকারের দিকে কংগ্রেস সরকার এইটা এইটা কিন্তু এটাও বলেছে যে অংশটা নতুন না কেন ওপেন করা হবে সেটা সমস্যা উত্তর চাইছি সেটা কেউ চাই না তাজমহল ভেঙে বললে সাজানের সমস্যা না মোটেই না তাহলে আপনি বলছেন কথা তাহলে কংগ্রেস জমানোর সমস্যা

দু হাজার সাল তাহলে দু থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত ভারতবর্ষে যা সব ভেনে ঘুরিয়ে দিই সব ভেনে ঘুরিয়ে দিই আজকে প্রত্যেকটা বিমানবন্দর খনি প্রত্যেকটা জলস্থল অন্তরীক্ষ প্রাইভেটাইজেশনে যাবে তদন্ত তদন্ত আরে দু হাজার আজকে আমাকে একটা কথা বলুক তো ওই সিবিআই ইডি আমি বলছি একটা কথা আছে কোর্স বলে একটা কথা আছে আজকে প্রথম থেকে শুরু করে দেখুন সঞ্চয়িতার থেকে শুরু করে আজকে দু সাল তারা মানুষ বিচারের আশায় রাস্তায় কেঁদে কেদে মরছে লয়ার কথা যখন বলেছেন ল আইএনজিবির কাছে যাই অতনু চট্টোপাধ্যায় কিভাবে দেখছেন আজকে এই এভিয়েশন মিনিস্টারের বক্তব্যকে বিজেপি প্রবক্তা যিনি আছেন আপনার স্টুডিওতে উনি বললেন একটা স্থাপত্য ভেঙে যাক কেউ চায় না আমি বলছি দা বিজেপি চায় নব্বই এর দশকের আমাদের ছোটবেলা ছোটবেলা ছয়ই ডিসেম্বরের সেই স্মৃতি স্থাপত্য ভেঙে যাক দেশের ইতিহাস বিনষ্ট হোক একবারে দেশের ইতিহাসকে ধুলিস্বাদ করা হোক এটা বিজেপি চায় কারণ বিজেপি যে ঘৃণার রাজনীতি করে যে সেই ঘৃণার রাজনীতি দিয়ে ওরা নতুন ইতিহাস ঘৃণার ইতিহাস লিখতে যায় ঠিক যেমন অ্যাডলফ হিটলার বলেছিলেন যে সমস্ত হচ্ছে ইতিহাস বই পুড়িয়ে দেওয়া আমরা নতুন ইতিহাস লিখবো বিজেপি চায় দেশের সমস্ত ইতিহাস ভারতবর্ষের যে একসাথে সৌভাতৃত্বের ইতিহাস ভারতবর্ষে যে সব জাতের মিলে একসাথে থাকার ইতিহাস সেই ইতিহাসকে বিজেপি বারংবার ভুলে দিতে চায় এবং সেই জন্য চায় স্থাপত্যগুলো ভেঙে যাক এবার এয়ারপোর্টে এরা সব নিশ্চিতভাবে স্থাপত্য নয় একটা এয়ারপোর্টের একটা শেড ভেঙে পড়েছে আচ্ছা এভিয়েশন মিনিস্টার অসামরিক বিমানমন্ত্রী উনি এসে বলতে পারতেন যে মেনটেন্স হয়নি কার গাফিলতি দেখছি আমরা দেবে

এটার মেনটেন্স এর দায় নিল না উল্টে করলো ভোটের ঠিক আগে আগে একদম হুলুস তুলুস করে নতুন একটা পোস্টারের হচ্ছে উদ্বোধন করলো তার মানে অঙ্কুর দিয়ে একসাথে না আবার বাহবা নেওয়ার জন্য এই আজকে একজন মারা গেছেন ট্যাক্সি চালক খুব সম্ভবত এয়ারপোর্টের সামনে যারা আসেন ভোরবেলা থেকে তুমি আমি যারা এয়ারপোর্ট ইউজ করি দেখি ভোর রাত্রি যখন যাবে যেখানে সব এয়ারপোর্টে এই ট্যাক্সি চালকরা তারা দুপুর দুটো পয়সার জন্য সে রাত জেগে ভোরবেলা থেকে তারা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকেন এয়ারপোর্টের ক্যাব সার্ভিস দেওয়ার জন্য তাদের প্রাণের কোনো সুরক্ষা নেই কেন না এই

নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল এবং সেই দিনই এ রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র ভগবানগোলা এবং বরনগর এই দুটি বিধানসভা নির্বাচন উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল দুটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার এবং বরনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু চৌঠা জুন থেকে আজকে আটাশে জুন পঁচিশ দিন পার এখনো পর্যন্ত তাদের শপথ গ্রহণ হয়নি এবং এক্ষেত্রে রাজ্যপাল বলছেন রাজভবনে করতে হবে এবং এই দুই বিধায়ক তারা বলছেন যে তারা বিধানসভায় শপথ গ্রহণ করতেন এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করতে ভয় পাচ্ছেন অনেকেই আপনারা সকলেই জানেন এর মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক মহিলা তার বক্তব্য ছিল তার সেখানে তার কু ইঙ্গিত করা হয় কু মন্তব্য করা হয় শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তিনি ফলে সেই অভিযোগ ইতিমধ্যেই দায়েরও হয়েছে সেই বিষয়টিকে নিয়ে ভিন্ন বিতর্ক কিন্তু সব মিলিয়ে এখনো পর্যন্ত এই দুই জনপ্রতিনিধি তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেননি আজকে আমরা দেখেছি যে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে তাদের মাধ্যমে রাজ্যপালের কাছে নির্দেশ আসে এবং এই শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু রাজ্যপাল এখনো তাঁর অবস্থানে অনর তিনি এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে দলগতভাবে কি বলছে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ দলীয় নেতা কি বলেছেন তিনি আমরা শোনাব প্রথমে দর্শকদের তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তিনি আমার থেকে বয়সে বড় তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি চলতে থাকে সোমবার বিকেল এর মধ্যে যদি জটিলতার অবসান হয়রানি তিনটের তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আপনারা শুনলেন কুনাল ঘোষের হুঁশিয়ারি রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে যাবো ঠিক কিভাবে দেখছেন এই দেখুন রাজ্যপাল কি করবে তারা আর তৃণমূল দল কি করবে সেটা আমাদের মানে বিচার্য বা আলোচনার আমাদের মনে হয় এখানে বলার কিছু নেই তবে একটা কথা আমি বলবো দুজন সদ্য জিতেছেন দুজন বিধায়ক বিধায়িকা একজন তারা কি কখনো এইভাবে বলতে পারে যে রাজ্য তিনি রাজ্যপাল তিনি আসুন বিধানসভায় এইভাবে তারা মনে হয় কখনো তাকে এরকমভাবে হুকুম করতে পারে বলে আমার মনে হয় না এটা আমার ব্যক্তিগত মত কারণ মুখ্যমন্ত্রী নিজেই তো তিনি যেমন বাইরে এখানে জিতেছিলেন তিনি নিজে রাজভবনে কি শপথ নিয়েছিলেন আর এটাকে কেন্দ্র করে যে ধরনের কথাবার্তাগুলো হচ্ছে এইটাকে ঠিক সমর্থনযোগ্য বলে আমার মনে হয় যে রাজভবনে ঢুকতে ভয় পায় তাহলে তো পশ্চিম বাংলার আর দেখেছেন কোচবিহারে একজন মহিলাকে তৃণমূল কি করেছে বিবস্ত্র করে তাকে কিভাবে মারতে মারতে নিয়ে যায় তাকে ফেলে দেওয়া হয়েছে পুকুরে তাহলে পশ্চিম বাংলাতেও তো আমরা তাহলে মহিলারা কি বাইরে চলে যাবে পশ্চিম ছেলে তাহলে বাইরে চলে যাওয়া উচিত যেই জিনিসটার কোনো এখনো বিচার্য রয়েছে এখনো সঠিক আমরা জানি না রাজভবনে কি হয়েছিল এইভাবে বলাটা আমার মনে হয় একটা সাংবিধানিক আমি তৃণমূল কংগ্রেসের কাছে রায় তিনিও তো রাজভবনে শপথ গ্রহণ করেছিলেন এখানে কি সমস্যা রেয়াত হচ্ছেন সরকার বা শান্তিকার না না কেউ যদি সম রাজভবনে গিয়ে করতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রথাগতভাবে প্রথাগতভাবে আমরা এই তিন চার দিন আগে দেখলাম যে ইয়ে পার্লামেন্টে যে শপথ গ্রহণ হলো সেখানে তো নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকলেই শপথ গ্রহণ নিলেন সেখানে কে শপথ গ্রহণ করালো শপথ গ্রহণ করালো হচ্ছে স্পিকার সেই রকমই আমাদের যেটা পশ্চিমবঙ্গে যখন সরকার গঠন হয় তখন যখন শপথ গ্রহণ হয় সেই সময়ে দেখা গেছে স্পিকার শপথ গ্রহণটা করাচ্ছেন অন্যান্য এমএলএ বা মন্ত্রীদেরও করান শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গেছেন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রাজভবনে গিয়ে করার একটা প্রথা আছে এই প্রথাটা কেন উনি ব্রেক করছেন এটা বোঝা যাচ্ছে না উনি আননেসারি উনি রাজ্যপাল না হয়ে উনি বিজেপির একজন দলীয় কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে এই জায়গায় সবথেকে বড়ো আপত্তি আমরা এই বিষয়ে জানিয়ে রাখি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র যে বক্তব্য রাখলেন কোচবিহারের ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এই ঘটনাটি একটি পারিবারিক বিবাদ যে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ সত্য নয় বলেই বলা হয়েছে কোচবিহার পুলিশের পক্ষ থেকে আসবো প্রদেশ কংগ্রেসের কাছে এই যে এতদিন ধরে একটা টালবাহানা চলছে এদের দুজনের শপথ গ্রহণকে কেন্দ্র করে আপনারা কিভাবে দেখছেন দেখুন চেঁচামেচি বা ঝগড়ার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রটাকে না একদম গলা টিপে মেরে দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী গভর্নর বা প্রেসিডেন্টের কাছে শপথ নেন ইট ইজ মানে ন্যাচারাল কিন্তু অন্যান্য জায়গায় সমস্ত মন্ত্রীরা রাজভবন স্পিকারের কাছেই সমর্থনটা এইটা শপথটা ওপটা নেন আজকে চার তারিখ থেকে আঠাশ তারিখ এই চব্বিশ দিন জনগণের রায় নির্বাচিত বিধানসভার প্রতিনিধি জনগণের আদালতে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তারা বসে আছে বিমান বন্দ্যোপাধ্যায়কে সময় যে

চার তারিখে একটা নির্বাচনের ফলাফল বেরিয়েছে যে আঠাশ তারিখ চব্বিশ দিন হয়ে গেছে এখন সংবিধান বলে হচ্ছে রাষ্ট্রপতি এই মাফ করবেন রাজ্যপাল যিনি আছেন তিনি স্পিকারকে অথরাইজ করবেন ওনার ওদেরকে শপথ গ্রহণ করাবার জন্য সেটাই হয় মানে যা আপনারা দেখেছেন ওই রাজভবনে মানে রাজ্যপাল একজন প্রোটেম স্পিকারকে শপথ নেওয়ান প্রোটেম স্পিকার সবাইকে শপথ নেওয়ান এবং তারপরে নতুন স্পিকার নির্বাচিত হন একদম মানে পার্লামেন্ট বলুন বিধানসভায় বলুন এই নিয়মই হয় কারণ সংবিধানে এই নিয়মই বলা আছে খুব সিম্পল ব্যাপারটা করা যেত রাজভবন থেকে একটা অথরাইজেশন চলে আসতো স্পিকার যিনি আছেন তার কাছে তার কাছে বিধানসভায় ওথ নিয়ে নিতে পারতেন কিন্তু তা না করে করে রাজভবন এবং তৃণমূল একে অন্যকে খবরে ভাসিয়ে রাখার জন্য একটা ব্যাপার করছে কিন্তু অঙ্কুর আমি দুটো পয়েন্টে বল দুর্ভাগ্য আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে যে তৃণমূল এই রাজ্যপালকে এই রাজ পদ্মাল এত কিছু বলবেন ওই ইয়ে বললেন কি ওদের মুখপাত্র এত কথা বললেন কুনালবাবু যে এই আনটোল স্টোরি ফাঁস করে দেবেন ইত্যাদি ইত্যাদি আবার একেই যদি হচ্ছে উপরাষ্ট্রপতি পদে কোনো দিন দাঁড় করায় ওরা ভোট বয়কট করে জেতার পথ প্রশস্ত করবেন এই একটা দুর্ভাগ্যিকে কিভাবে দেখছেন আর দু নম্বর দুর্ভাগ্যটা আমরা বলিনি যে যারা হচ্ছেন নির্বাচিত হলেন এই যিনি আছেন হোসেন সরকার যারা নির্বাচিত হলেন তারা শপথ না নিতে পেরে বিধানসভার ভবনে বসে আছেন আর যারা পার্লামেন্টে নির্বাচিত হয়ে শপথ নিতে পারলেন তারা পার্লামেন্টের মধ্যে ঘুমোচ্ছেন তৃণমূলের সাংসদ এমন ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে আসছে আমার মনে হচ্ছে বড় ঘোষের অবস্থানকে কিভাবে দেখেন কুনাল ঘোষের এখন অবস্থান দেখুন কুনাল ঘোষের অবস্থান কেউ দলই সিরিয়াস নেয় না

আজকে যেটা স্টেটমেন্ট দেন কালকে সেটা পাল্টান পরের দিন আর একটা শুক্রবার সেক্ষেত্রে পদক্ষেপ হয় নাকি মঙ্গলবার দিন কুনাল ঘোষ আবার নতুন প্রকাশ্যে আনেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং নিট নেট কাণ্ডে যে আলোচনা চলছে বিরোধীদের সঙ্গে সংসদের ঠিক কি আচরণ করেন দুই কক্ষের সংশ্লিষ্ট স্পিকার আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় ছিল ভট্টাচার্য বাণীব্রত বন্দ্যোপাধ্যায় শক্তি মৈত্র অতনুজ চট্টোপাধ্যায় আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি বাংলা বলছে দেখতে থাকুন কলকাতা টিভি সাথে।